এখানে আমি এক কাপ রাজমা নিয়েছি। রাজমাটাকে কিডনি বিনসও বলা যায়, অনেকে এটাকে কিডনি বিনস বলে এবং রাজমাও বলা যায়। আমি এক কাপ রাজমা নিয়েছি। আমি এটা দিয়ে রান্না করব রাজমা রাইস। রাজমা রাইসটা কিভাবে রান্না করব সেটা প্রসেসটা আমি দেখিয়ে দিব। এই রাজমাটার মধ্যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। এটাকে প্রথমে ভিজিয়ে রাখবো গরম পানিতে, তারপর এটাকে আমি বয়ল করে নিব। এটা 2-3 ঘন্টা আমি ভিজিয়ে রাখবো। এইভাবে রাজমা রাইসের সাথে দেওয়ার জন্য গাজর নিয়েছি, শশা নিয়েছি, এখানে লেমন নিয়েছি, লেবু, পেঁয়াজ নিয়েছি, আমি 3টা কাঁচামরিচ আমি নিয়েছি। এগুলোকে আমি এখন টুকরো টুকরো করে নিচ্ছি এবং কুচি করে নিচ্ছি। চুলায় পানিটা বলক উঠে গেছে। আমি এখন রাজমাগুলোকে বয়েল করার জন্য দিয়ে দিচ্ছি। আমি এটাকে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 1 টিস্পুন পরিমাণ লবণ দিচ্ছি এটাতে। আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ঘি 2 টেবিল চামচ পরিমাণ, সরিষার তেল দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি, সাথে কাঁচামরিচ কুচিও দিয়ে দিচ্ছি। দিচ্ছি দারচিনি, এলাচি, লং, তেজপাতা 2 টুকরো করে। আর পেঁয়াজটা ব্রাউনিশ হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এটাতে 1/2 কাপ পরিমাণ পানি। হলুদের গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ, মরিচের গুঁড়ো 1 টিস্পুন পরিমাণ, দিচ্ছি পরিমাণ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো 1 টিস্পুন পরিমাণ। মশলাগুলোকে আমি প্রথমে কষিয়ে নিব। আমি আরও 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এটাতে। দিচ্ছি জিরার গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ, দিচ্ছি কাশ্মীরি লাল মরিচ, কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো, এটা মিষ্টি মরিচ, এটা দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ। জাস্ট কালারফুল করার জন্যই দেওয়া হয়, তরকারিটাকে কালারফুল করতেই এই মরিচটা ইউজ করা হয় এটাতে। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি শাহি মিক্স মশলা। এটা আমার চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, 18 রকমের মশলা দিয়ে আমি এটা তৈরি করেছি। এই মশলাটা অনেক বেশি ফ্লেভারফুল এবং ইয়াম্মি হয়। আমার রাজমাটা অলরেডি বয়েল হয়ে গেছে, এখন আস্তে আস্তে এগুলোকে তুলে নিব। আমি মশলাটাতে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ। আমি একসাথে নিয়েছি আদা এবং রসুন বাটাটা। দিচ্ছি বয়েল করা রাজমাগুলো। আমি 1 কাপে 1 কাপ রাজমা নিয়েছি, 2 কাপ পরিমাণ রাজমা আমি দিয়ে দিচ্ছি ভুনবার জন্য। চমৎকার একটা কালার এসছে। রাজমা কারিটা অসাধারণ হয়, অনেক ফ্লেভারফুল এবং অনেক ইয়াম্মি একটা খাবার। রাজমা কারিটার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি অরিগ্যানো। অরিগ্যানো 1 টিস্পুন পরিমাণ আমি দিচ্ছি, 1/2 কাপ পরিমাণ পানি দিচ্ছি, আবারও 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিলাম, দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা 2 টেবিল চামচ পরিমাণ। ইয়াম্মি একটা কালার এসছে এটাতে। কর্নফ্লোর গুলিয়ে নিচ্ছি। আমি এখানে 1/2 কাপ পানি নিয়ে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লোর গুলিয়ে নিলাম, দিয়ে দিলাম এখন এখানে এই কর্নফ্লোর। আমি 1 টেবিল চামচ পরিমাণ লেমন জুস দিয়ে দিলাম। আর চমৎকার একটা টেস্ট আসবে এবং ইয়াম্মি একটা লুকস আসবে। আমার রাজমা কারিটা অলরেডি ডান। আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে যাচ্ছি। যথেষ্ট গ্রেভি হয়েছে, এটা ঠান্ডা হলে আরও হয়ে যাবে। রাজমা কারিটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়ে আসছি একদম গরম গরম। এখন এটাকে ডেকোরেট করার পালা। আমি এটাকে বাটিতে ঢেলে নিচ্ছি। রাজমাটাকে ডেকোরেট করার জন্য আমি এখানে নিয়েছি বাসমতি রাইস। এটা রুটি পরোটা যে কোনো স্ন্যাক্সের সাথেও খাওয়া যায়। রাজমাটা খুবই ইয়াম্মি হয়, এটা পরোটা রুটির সাথে অসাধারণ লাগে খেতে। ভিউয়ার্স, রেডি হয়ে গেল আমার রাজমা রাইস। অসাধারণ ইয়াম্মি একটা খাবার, এটা খুবই চমৎকার এবং লোভনীয় এই খাবারটা। ভিউয়ার্স, আপনারা বানিয়ে খাবেন। রাজমা দিয়ে বিভিন্ন ধরনের সালাদ খাওয়া যায়, সালাদও বানিয়ে খেতে পারেন। চমৎকার ইয়াম্মি একটা হেলদি খাবার এটা।
ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। মজার মজার রাজমা রাইস বানিয়ে খাবেন, রাজমা কারি বানিয়ে খাবেন, রাজমা সালাদ বানিয়ে খাবেন। রাজমা দিয়ে অনেক কিছু করা যায়, অনেক রেসিপি করা যায়। থ্যাংক ইউ ভিউয়ার্স।